আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা ডিরেক্টলি আপনাদেরকে ব্লামের আপডেট সম্বন্ধে ক্লিয়ার করে দেবো, এর পাশাপাশি এক্স এম্পায়ারের যতগুলো আপডেট আছে সবগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। তো দেখেন, এখানে এক্স এম্পায়ার কিন্তু 24 অক্টোবর লিস্টেড হতে যাচ্ছে এবং ব্লামের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা আমরা কালকে রাতের দিকে আপনাদেরকে শেয়ার করে দিছি। সো এইখান থেকে কিন্তু ফ্রিতে আপনারা আনলিমিটেড ডক্স টোকেন আর্নিং করতে পারবেন। দেখেন, আমরা কিন্তু অলরেডি এখান থেকে ডক্স টোকেন আর্নিং করতেছি, যেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে, এবং এটা কিন্তু আমরা পরবর্তীতে ডিরেক্টলি উইথড্র করে নিতে পারবো। সো দেখেন কিভাবে কি করবেন। আর আরেকটা কোয়েশ্চেন আছে, ব্লামে কিন্তু প্রায় 90% মেম্বারদেরই কিন্তু এখন পর্যন্ত এই অপশনটা আসে নাই, মানে ডগস তারা ক্লেম করতে পারতেছে না, শুধুমাত্র ডগসের যে এখানে ব্লাম টোকেনটা আছে শুধুমাত্র সেটাই ফার্মিং করতে পারতেছে। তো তারা কিভাবে করবেন এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন, কেউ একটু স্কিপ করবেন না। তো দেখেন, এইখানে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসছে ব্লামের ভিতরে, কালকে রাতের দিকে আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিছি। তো এইটাতে আপনারা এখন থেকে ডগস টোকেন ক্লেম করতে পারবেন, এটা প্রত্যেকেই ক্লেম করতে পারবেন, ঠিক আছে? কিন্তু অনেকেই এখনও করতে পারতেছে না, তারা কিভাবে করবেন বলে দিচ্ছি, সমস্যা নাই। তো ভিডিওটা কন্টিনিউ করেন। তো দেখেন, এইখানে আপনি কি করবেন, প্রথমে এই যে ক্লিক হেয়ার লিঙ্কটা আছে, জাস্ট এটাতে লিঙ্কটাতে প্রেস করে দিয়ে বটের যে বটটা থাকবে ব্লামে, সেই বটটাকে আপনি স্টার্ট করে দিন। স্টার্ট করে দিলে দেখতে পারবেন ব্লাম কিন্তু ওপেন হয়ে যাবে। যারা নতুন আছেন অবশ্যই এখানে জয়েন করবেন, কেননা ব্লাম কিন্তু টেলিগ্রামের নেক্সট প্রজেক্ট। আমরা যেমন নট কয়েন ডক্স থেকে ভালো একটা প্রফিট করছি, তো সেমভাবে নট পিক্সেল থেকেও কিন্তু আমরা একটা ভালো প্রফিট করবো, সেমভাবে আমরা ব্লাম থেকেও একটা ভালো প্রফিট করবো। সো ব্লামে কিন্তু আমরা অনেকদিন যাবত কাজ করতেছি, যারা আগে থেকে কাজ করতেছেন তাদের অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট এখানে জমা পড়ে গেছে, এবং তাদেরকে কিন্তু বিবি টোকেনে এটা কনভার্ট করে দিবে, ঠিক আছে? আর এটা কিন্তু বিনাসে লিস্টেড হওয়ার পসিবিলিটি আছে অবশ্যই। সো দেখেন, এইখানে আপনি নিচে চলে আসলে দেখতে পারবেন ড্রপস গেম, এই ড্রপস গেম আপনাদেরকে প্লে করতে হবে। ড্রপস গেম প্লে করলে কিন্তু আপনারা এখান থেকে ডগস টোকেনটা আর্নিং করতে পারবেন। আর ডগস টোকেনটা কীভাবে উইথড্র করবেন সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাই দেবো। সো দেখেন, আপনি যখন এখানে ডগস টোকেন ড্রপ গেমটা প্লে করবেন, প্লে করার সাথেই কিন্তু আপনাদের এখানে গেমসটা ওপেন হয়ে যাবে, আপনাদেরকে গেম দিবে। তো সেমভাবে আপনারাও কিন্তু এই যে ডগসের যে বাটনগুলো দেখতে পারবেন এই যে এইখানে, হ্যাঁ, এইগুলোকে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে দেখবেন যে প্রতিটা ট্যাপের বিনিময়ে আপনার 5টা করে ডগস টোকেন ক্লেম করতে পারতেছেন। দেখেন, আমি কিন্তু যেভাবে ক্লেম করতেছি সেমভাবে আপনাদেরকেও করতে হবে, ঠিক আছে? তো এই যে অপশনটা, এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এটা আটকে যাবে এবং আপনাদেরকে ভালো একটা সুযোগ দিবে আপনাদের এই যে ব্লাম টোকেন এবং এখানে ডগস টোকেনটা ক্লেম করার জন্য। উপরে আপনি ব্যালেন্স দেখতে পারবেন, উপরে কিন্তু ব্যালেন্সগুলো অ্যাড হয়ে যাচ্ছে, এখানে কতগুলো ব্লাম টোকেন এবং কতগুলো ডগস টোকেন আপনারা ক্লেম করছেন এটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো এইখানে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারবেন যে বম চলে আসবে, এই বমসগুলো কিন্তু আপনারা অবশ্যই ফাটাবেন না, যেহেতু যদি ওইগুলো ফাটান তাহলে আপনাদের ব্লাম পয়েন্টসও জিরো হয়ে যাবে প্লাস ডগস পয়েন্টসও জিরো হয়ে যাবে। সো গেমটা খেলা হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন আপনাদেরকে ডগস টোকেন দিছে, এবং আপনি যদি নিচে ব্যালেন্স অপশনে যান তাহলে এখানে দেখতে পারবেন আপনি এ পর্যন্ত কতগুলো টোকেন, কতগুলো ডগস টোকেন কালেক্ট করছেন সেইগুলো এখানে শো করাবে এবং তাদের প্রাইজও শো করাবে। আর এইটা কিন্তু ডিরেক্টলি আপনি ওয়ালেটে নিতে পারবেন, কোন ওয়ালেটে, আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন ব্লামের মধ্যে সেই ওয়ালেটে নিতে পারবেন। কিভাবে নেবেন আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। দেখেন, ডগস টোকেনটা বর্তমানে আর্নিং করা যাচ্ছে কিন্তু কোনো প্রকার ওয়ালেটে নেওয়া যাচ্ছে না, খুবই শীঘ্রই তারা আপডেট নিয়ে আসবে এবং এখান থেকে আপনি যতগুলো ডগস টোকেন আর্নিং করবেন ততগুলোই আপনাদেরকে ওয়ালেটে দিয়ে দিবে তারা, ঠিক আছে? আর এইখানে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আপনাদেরকে বলবো, দেখেন অনেকেরই এখন পর্যন্ত এইটাতে চালু হয়নি, যাদের 100+ ট্র্যাফার আছে অ্যাক্টিভ তাদেরও কিন্তু আসে নাই, খুবই কম সংখ্যক মেম্বারদের এটা আসছে। সো দেখেন, তারা কিন্তু বলছে যে তারা প্রত্যেকেরই অ্যাকাউন্টে এটা নিয়ে আসবে এবং প্রত্যেকে এখানে ডগস টোকেন আর্নিং করতে পারবে, শুধু ওয়েট করতে হবে। আর বর্তমানে 90% মেম্বারদের শুধুমাত্র এটা আসছে, যেমন আমি যদি এখানে গেম প্লে করি তাহলে দেখতে পারবেন আমি কিন্তু এখানে ডগস টোকেনটা কালেক্ট করতে পারতেছি। আর অনেকেই অ্যাক্টিভ আছে, রেফার আছে, কিন্তু তাদেরও তারপরও আসে নাই, তারা কি করবে, তারা জাস্ট ওয়েট করবে, খুবই শীঘ্রই তারা সবার অ্যাকাউন্টে এটা নিয়ে আসবে, ঠিক আছে? এবং সবার অ্যাকাউন্ট থেকেই আপনারা কিন্তু ডগস টোকেনগুলো কালেক্ট করতে পারবেন। সো দেখেন, এইটাই কিন্তু আপডেট, মেইন আপডেট যেটা আপনাদেরকে জানাই দিলাম, সমস্যা নেই। আর ব্লামের যদি এয়ারড্রপ হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই যে তাদের এয়ারড্রপটা আমাদেরকে কখন দিবে বা এয়ারড্রপে তাদের যে বিবি টোকেন এটা কখন লিস্টেড করবে, তাহলে আমরা অবশ্যই ধরে নিতে পারবো তাদের টোকেনটা কিন্তু কোয়াড 4 লিস্টিং করবে, ঠিক আছে? মানে এটা হলো আজকে কত অক্টোবর মাস, এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যেই তারা তাদের টোকেনটাকে মার্কেটে লিস্টিং করবে এবং আমাদেরকে এয়ারড্রপ হিসাবে দিবে, ঠিক আছে? এটা কিভাবে বললাম, এটা কোথায় দেখাইছে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখেন, আমরা যদি gate.io অফিসিয়াল web3 যে টুইটার পেজে চলে যাই তাহলে সেইখানে কিন্তু তারা এই যে কিছু প্রজেক্টকে নিয়ে মেনশন করছে, তারা কখন আমাদেরকে এয়ারড্রপ দিবে, মানে তাদের TGE ইভেন্টটা কখন আসবে, TGE ইভেন্ট মানে লিস্টিং, এয়ারড্রপ, সমস্ত কিছু, ঠিক আছে, টোকেন জেনারেশন ইভেন্ট। তো এইখানে আপনি একটা ব্যাপার খেয়াল করবেন, ব্লাম কিন্তু তারা বলতেছে যে TGE quad 4, মানে quad 4 আমাদেরকে লিস্টিং করাবে, এয়ারড্রপ দিবে, সমস্ত কিছু প্রসেস তারা মেনটেন করবে, ঠিক আছে? মানে এই অক্টোবর, অক্টোবর যেহেতু চলে যাবে এখনই দিবে না, নভেম্বর এবং
ডিসেম্বরের মধ্যেই আপনারা কিন্তু এই ব্লাম টোকেনটা লিস্টিং দেখতে পারবেন, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো গাইস, এখন যদি আমরা এক্সাম্পারের দিকে চলে যাই, এক্সাম্পারের মূল আপডেট এবং সমস্ত কিছু আপডেট সম্বন্ধে যদি একটু ক্লিয়ার হতে যায়, তাহলে ফার্স্ট টাইম আমরা দেখবো যে তাদের কিন্তু অলরেডি প্রি মার্কেট স্টার্ট হয়ে গেছে বিটগেট এবং গেট ডট আইওতে, ঠিক আছে? তো আমরা যদি বিটগেটে তাদের প্রি মার্কেটটা দেখতে যাই, তাহলে দেখতে পারবো সেখানে লিস্টিংয়ের সময় তাদের এক একটা টোকেনের প্রাইস কিন্তু দাঁড়িয়েছে $0.3025 করে, ঠিক আছে? মানে এটা কিন্তু লিস্টিংয়ের সময়, এবং পাম্প করেছিল কত, 120% পাম্প। আর আমি মনে করি বিটগেটের প্রি মার্কেটের আশেপাশেই কিন্তু স্পটের যে টোকেনটা থাকে সেটার কিন্তু প্রাইসটা আশেপাশেই হয়, ঠিক আছে? আপনারা এটা একটু নিজেরাই খেয়াল করতে পারবেন, সমস্যা নেই। বর্তমানে এখানে লিস্টিংয়ের সময় প্রি মার্কেটের প্রাইসটা যত দেখাইছে, আমাদের এক্স টোকেনটা 24 তারিখে লিস্টিং করবে বিভিন্ন মাল্টিপল এক্সচেঞ্জারে, সেই সময়ও কিন্তু আপনাদের সেম প্রাইসটাই থাকবে, ঠিক আছে? মানে এর আশেপাশেই থাকবে। আর দেখেন, এক একটা টোকেনের প্রাইস কিন্তু আমার এখানে মনে হচ্ছে না খুবই খারাপ, $0.3025 এক একটা এক্স টোকেনের প্রাইস। আর আমরা জানি যে তাদের টোকেনের সাপ্লাই কিন্তু 690 বিলিয়ন টোকেন, এবং তাদের টোটাল সাপ্লাই থেকে আমাদেরকে কিন্তু 517.5 বিলিয়ন টোকেন এয়ারড্রপ হিসাবে দিবে, ঠিক আছে? যেটা কিন্তু কোনো প্রকার লক থাকবে না, ভেস্টিং থাকবে না, একদম সম্পূর্ণ আমরা উইথড্র করে নিয়ে এক্সচেঞ্জারে 24 তারিখে সেল করতে পারবো, ঠিক আছে? সো দেখেন, তারা কিন্তু আরও একটা ব্যাপার আমাদের জন্য নিয়ে আসছে, এক্সট্রা 5% গিফট হিসাবে আমাদেরকে দিচ্ছে। তো বর্তমানে যে ফেজে আমরা কাজ করতেছি, সেই ফেজটা কিন্তু এক্সট্রা 5%-এর জন্যই তারা নিয়ে আসছে। তো আমরা 30 তারিখেই কিন্তু আগের যে রাউন্ডটা ছিল সেটাতে মাইনিং করা শেষ করে ফেলছি, পরবর্তীতে 1-2 দিন পর আবারও তাদের কিন্তু 5% এক্সট্রার জন্য মাইনিং নিয়ে আসছে, যেটা আমরা বর্তমানে করতেছি এই রাউন্ডটা, ঠিক আছে? এইখানে আমরা যত বেশি পয়েন্টস কালেক্ট করব এবং যত বেশি প্রফিট পার আওয়ার বাড়াবো এবং লেভেল বাড়াবো, এইটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের ওই যে এক্সট্রা 5% আমাদেরকে গিফট দিচ্ছে এইটার অ্যালোকেশনটা নির্ভর করবে, ঠিক আছে? তো দেখেন, এইটারও আমরা এন্ডিং টাইম দেখে ফেলছি। তাদের যদি অফিসিয়াল টুইটার পেজে আমরা চলে যাই, তাহলে আমরা অফিসিয়াল টুইটার পেজে দেখতে পারবো কিছুক্ষণ আগে কিন্তু তারা একটা পোস্ট করছে, যেখানে তারা বলছে যে ফ্রেন্ডস, মার্ক দ্য ডেট ফর এন্ড অফ চিল ফেজ। মানে এইটা কিন্তু চিল ফেজ ছিল, এবং এখানে 17 অক্টোবর কিন্তু তাদের এই ফেজের মাইনিংটা এন্ড হয়ে যাবে, এবং এই ফেজের মাইনিংটা যখনই এন্ড হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমাদেরকে বলতেছে যে দ্য ক্লেম অপশন উইল বি অ্যাভেলেবেল দ্য ডে আফটার চিল ফেজ ইন্ড। মানে এই যে আমাদের 17 তারিখের পর যখন এই মাইনিংটা, চিল ফেজের মাইনিংটা এন্ড হয়ে যাবে, তখন কিন্তু আমরা ক্লেম অপশন দেখতে পারবো এবং সেখানে আমাদের টোকেনের অ্যালোকেশনটাও দেখতে পারবো। আর কিভাবে আমরা এই টোকেনটাকে এক্সচেঞ্জারে নিব, সেটার জন্য আমরা আলাদা করে ভিডিও দিব, সমস্যা নেই, যখন তারা এক্সচেঞ্জারে লিস্টেড করবে। সো ইতিমধ্যেই কিন্তু OKX থেকে ডিরেক্টলি অ্যানাউন্সমেন্ট চলে আসছে যে তাদের টোকেনটা OKX এ লিস্টেড হতে যাচ্ছে 24 অক্টোবর। সেমভাবে আমরা এটাকে বাইবিটে, বিটগেটে, গেট ডট আইওতে, এমনকি কুকয়েনও দেখতে পারি, আর ভবিষ্যতে আমরা দেখবো যে আশা করি তাদের এই অ্যানাউন্সমেন্টগুলো চলে আসবে। সো এখন গেমের ভিতরে কিছু ইম্পর্টেন্ট কাজ আমাদেরকে এখনও করতে হবে, যেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাই দেই শেষ পর্যন্ত। সো দেখেন, এইখানে আপনাদেরকে কিসের ওপর ডিপেন্ড করে অ্যালোকেশন দিবে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। অলরেডি আমরা যারা প্রথম পেজে কাজ করছি তারা জানি, তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে আপনাদের শুরু থেকে শেষ করে যত বেশি আপনাদের টোটাল কয়েন ছিল, মানে শুরু থেকে শেষ করে যত টোটাল কয়েন ছিল সেইটার ওপর ডিপেন্ড করে আপনাদেরকে একটা অ্যালোকেশন দিবে, ঠিক আছে? এক আর দুই নম্বরে হলো আপনাদের এইখানে প্রফিট পার আওয়ার, আপনি যত বেশি এখানে প্রফিট পার আওয়ার বাড়িয়েছেন তত বেশি আপনাদের অ্যালোকেশন থাকবে, ঠিক আছে? এটা গেল 2 নম্বর। আর 3 নম্বরে গেল ফ্রেন্ডস অপশন, আপনি যতগুলো ইনভাইট এখন পর্যন্ত করছেন সেইটার ইনভাইটের ওপর ডিপেন্ড করে আপনাদেরকে একটা অ্যালোকেশন দিবে, মানে 3টা অপশনের ওপর আপনাদেরকে ডিপেন্ড করে অ্যালোকেশন দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে যে আপনাদের কয়েনগুলো জমছে এইগুলো আপনি কী করবেন, রেখে দিবেন নাকি শেষ করে ফেলে প্রফিট পার আওয়ার বাড়াবেন? সো দেখেন, এইখানের কয়েনগুলো আপনি শেষ করে দেবেন, একেবারে জিরো করে দেবেন, ঠিক আছে? এই কয়েনগুলো আপনি একদম এই যে ইম্প্রুভ অপশনে গিয়ে প্রফিট পার আওয়ার বাড়াবেন, একেবারে শেষ করে দিবেন। শেষ করে দিলে কী হবে, আপনাদের প্রফিট পার আওয়ারটা বাড়বে। আর এইটা যদি জিরো থাকে তারপরে কোনো সমস্যা নেই, আপনাদের আপনাদের একটা টোটাল কয়েনের হিসাব তারা অলরেডি নিয়ে রাখছে, সেখান থেকে আপনাদেরকে অ্যালোকেশন দিবে, ঠিক আছে? তো এই কয়েনগুলো আপনারা একদম খরচ করে ফেলবেন, আর প্রফিট পার আওয়ারটা যত বেশি পারেন বাড়াবেন। আর নতুন ইউজাররা যারা জয়েন করছেন তারা সেমভাবে কাজ করবেন, সমস্যা নেই। তবে একটা ইম্পর্টেন্ট কাজ সবাই একবার চেক করে নেবেন, সেটা হলো এইখানে যে 3-ডট মেনুটা আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে এয়ারড্রপ অপশনে আপনারা চলে যাবেন। এয়ারড্রপ অপশনে চলে যাওয়ার পর এইখানে মাস্ট বি আপনাদের টেলিগ্রাম ওয়ালেট বা টনকিপার ওয়ালেট কানেক্ট করে রাখবেন, ঠিক আছে? তারা কিন্তু বলতেছে মেক শিওর, এখানে টুইটারে যদি আমরা চলে যাই অ্যানাউন্সমেন্ট আমি আপনাদেরকে দেখাবো।
এইখানে দেখেন বলতেছে বি শিওর টু কানেক্ট ইউর ওয়ালেট ইন দ্য এয়ারড্রপ সেকশন, ঠিক আছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট এটা, আপনারা অবশ্যই এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর ওয়ালেট কানেক্ট করার পর এখানে ট্রানজ্যাকশন করবেন কিনা দেখেন কোনো প্রকার দরকার নেই, আপনারা যারা ফ্রিতে কাজ করতেছেন তারা ফ্রিতে এখানে কাজ করবেন, ট্রানজ্যাকশন না করলেও কোনো সমস্যা নেই, আপনাদেরকে এলিজিবল করবে, সবাই এখানে এয়ারড্রপ পাবে, শুধুমাত্র আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে। আর আমি মনে করি এখানে আমাদেরকে ভালো একটা প্রফিট দিবে, কেননা দেখেন এটা নট কয়েন সাপোর্টেড একটা প্রজেক্ট, প্লাস তাদের এনএফটি কিন্তু মার্কেট প্লেসে লঞ্চ আছে এবং তাদের এনএফটির প্রাইসটা কিন্তু প্রায় 2-3 টনের মতো, হ্যাঁ, যেটার কিন্তু প্রাইস মানে ডলারে যদি আমরা দেখতে চাই $15-20। তো যাই হোক এরকমই, সো এক একটা টোকেনের প্রাইস আমরা প্রি মার্কেটে দেখলাম খুবই ভালো, যেহেতু 690 বিলিয়ন সাপ্লাই নিয়ে তারা আসছে, এ কারণে তাদের টোকেনের প্রাইসটা অনেক হাই আছে, সমস্যা নেই। সো অবশ্যই আমাদেরকে এখান থেকে ভালো একটা প্রফিট দিবে, আর ব্লাম থেকে তো অবশ্যই মাস্ট বি একটা প্রফিট দিবে, সমস্যা নেই। সবাই দুইটাতেই কাজ করেন, যেহেতু এখনও সময় আছে, প্রত্যেকে ভিডিও শেষ করে যারা নতুন আছেন তারাও জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই, জয়েন করে রাখেন, ঠিক আছে। তো এতটুকুই গাইজ, ভিডিওটা এখানে ইন করে দিচ্ছি, যাদের ভালো লাগবে একটা লাইক করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে থাকবেন, আপডেটগুলো ফলো করবেন, শর্ট আপডেটগুলো, ঠিক আছে। তো ইন করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।